দেখো বন্ধুরা গুটি গুটি পায়ে চলে এসছি আমি মন্দিরের উঠানে কেন বলো তো তোমরা দেখেই বুঝতে পারছো কারণ হচ্ছে বাসন্তী পুজোর জন্য প্যান্ডেলের বাস চলে এসছে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর তো দেখো সকাল বাজে হচ্ছে এখন সাড়ে নটা তো চলে এসছে আমি এই উঠানে আর কি মন্দিরের উঠানে তো দেখো এখানে দেখো বাস ফেলা হয়েছে কারণ হচ্ছে বৈশাখ মাসের এক তারিখ থেকে আমাদের বাড়ির বাসন্তী পুজো শুরু তো বৈশাখ মাসের এক তারিখ হচ্ছে ষষ্ঠী তার জন্য দেখো প্যান্ডেলের জন্য বাস চলে এসছে তো শীতলাকালী পুজো তো এর আগেই হয়েছিল যে শীতলাকালী মন্দির আর এই সামনেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি ওটা হচ্ছে বাসন্তী মন্দির তো এক তারিখ থেকে বাড়িতে পুজো শুরু তো চলেই তো এলো তাই দেখো প্যান্ডেলের বাস ফাঁস ফেলে দিয়েছে হয়তো কালকে থেকে আর কি প্যান্ডেল করা শুরু করবে কালকে বা পরশুদিন থেকে হয়তো শুরু করবে আজ হচ্ছে বার আজ হচ্ছে বুধবার তো হয়তো কাল বা পরশু থেকে হয়তো প্যান্ডেল করবে তো আবার বাড়িতে পুজো শুরু লোকজন আসা যাওয়া শুরু হয়ে যাবে তো গাছ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পাশে থাকো আর ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো তো চলো তো গাছ আমি দেখতে চলে এসেছি কারণ হচ্ছে এই যে কচুর শাক নিতে তো কালকে ইলিশ মাছ এনেছিলো তো ইলিশ মাছের মাথাগুলো আর কি রেখে দিয়েছিলাম কচুর শাক দিয়ে রান্না করবো বলে তো দেখো এখন কচুর শাক কাটতে এসেছি তো কী বলো তো এখন তো কচুর শাক খুব একটা ওঠেনি তো ছোটো ছোটো উঠেছে সেইগুলো আর কি অল্প একটু তুলে নেবো তাহলেই তো হয়ে যাবে তো সারা বাড়িতে কী তো আমাদের বাড়িতে কী বলতো কোনো কিছুর অভাব নেই আর কি খুঁজলে কিছু না কিছু তো পাওয়া যাবে তো কচুর শাকও তো প্রচুর আছে আর কি তো দেখো একদম দেখো ছোট ছোটো গাছ উঠেছে আর কি এইগুলোকেই কেটে নেব তো এই কথা পেয়েছি তো আরও এরকম কতগুলো তুললেই আমার হয়ে যাবে তো ঝটপট প্রচুর শাকগুলো কেটে নিই তো দেখো কচুর শাক তো যে বললাম না কচুর শাক তুলতে গেছি তো এসে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি তো সবজি কাটার থেকে ভীষণ তাড়াহুড়োর ইঁচড় সেদ্ধ কচুর বসিয়েছি কারণ গতকালকে মাছ এনেছিল আর কি তো ইলিশ মাছ এনেছিল তো ইলিশ মাছের দুটো মাথা আর কি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাজা করে এখন নিলাম তো এদিকে দেখো কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করবো আর হচ্ছে কি বলে ইচড় দিয়ে আলু দিয়ে করবো কি আর দেখো রান্নাটা শেষও হয়নি তার মধ্যে দেখো মাম্মা চলে এসছে মাম্মা দেখো আসার সময় স্কুল থেকে দুজনের জন্য দুটো খেলনা নিয়ে এসছে তো কি একটা খেলনার ভিতরে স্টিকার থাকে তারপরে হচ্ছে ছোট ছোট খেলনার জন্য জানো এগুলোই কিনে আনবে প্রত্যেক দিন স্কুল থেকে আসার পথে এটা কিনে আনে তো ওদের সঙ্গে বক বক করতে করতে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি ওদের কাছে গিয়েছিলাম তো দেখো এখানে আমি ইচড়টা কি বসিয়েছি আর কি কষানোর জন্য এদিকে দেখো মশলাটাও বেঁধেছি কারণ আজকে ইচড়টা না পেঁয়াজ রসুন দিয়ে করবো তো এর আগে একদিন করেছিলাম আমি চিংড়ি মাছ দিয়ে তো আজকে আর চিংড়ি মাছ নেই তো কাল গতকালকে ইলিশ মাছ খাওয়া হয়েছিল বলে আর হচ্ছে খাইনি আজকে আর বাজারেও যাওয়া হয়নি তারপরে মাছও আনে আনেনি আর কি তোমাদের দাদা ভাই বাড়িতে এনে আর ইলিশ মাছ কিন্তু আমার বাবা দিয়ে গেছিলো তো গতকালকে আমাদের এখানে আর কি হাট ছিল সে বাবা হাট থেকে আর কি কম দামে ইলিশ মাছ পেয়েছিলো তা বাবা ওই বাড়ির জন্যই এনেছিল তারপরে আমার জন্য আর কি আমাদের এই বাড়ির চেয়ে আমাদের জন্য আর কি দিয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো তারপরে দেখো রাতের বেলা না চলে আসলাম সন্ধ্যার সময় চলে আসলাম হচ্ছে আমাদের পাশের বাড়ি যে সন্ন্যাসী নেমেছে ওখানে তো সন্ন্যাসীতে যা যা নিয়ম আর কি ওরা সেই নিয়মটাই আর কি পালন করছে আর কি সব সন্ন্যাসীরা কিন্তু এক জায়গায় সেই সন্ন্যাসী সবাই পইতে নিতে হয় না সেই পৈতের পইতে নিয়েছে আর কি তো আজকে আর কি পৈতেগুলো সব খুলবে তো সেটাই আর কি ধূপ দিয়ে পড়াচ্ছে একটা একটা করে পৈতে নাম গোত্র বলে আর কি খুলছে তো গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আজকের ভিডিওটা কিন্তু আমি দু দিনে তো আগের দিন আর পরের দিন মিলে তো সকালবেলা দেখো স্নান ফ্যানান করে নিয়েছি একদম স্নান টান করে একদম রেডি কারণ হচ্ছে আজকে নীলের পুজো তো সকালবেলা তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে দেখো ঠাকুর ঘরে চলে আসলাম পুজো টুজো দিয়ে নিলাম যেহেতু আজকে নীলের পুজো তো ঘরে দেখো শিবলিঙ্গ আছে এখানে দুধ গঙ্গা দিয়ে আর কি শিবলিঙ্গর মাথায় ঢেলে পুজো করে নিলাম তো পুজো করা শেষ তারপরে আমি যাব হচ্ছে আবার আমাদের মন্দিরে তো আমরা তো জানো আমি প্রত্যেকদিন মন্দিরে যাই আমাদের বাসন্তী কালী মন্দিরে তো এখন যাচ্ছে হচ্ছে শীতলাকালী মন্দির আর তোমরা দেখেই বুঝতে পারছো আমাদের বাড়িটা কত সুন্দর গরমকালে না লোকে গরমে হাসফাস হাসফাঁস করে তো আমরা এমন একটা জায়গায় থাকি গরম লাগে কিন্তু গরমটাকে অতটা আর কি বুঝতে পারি না কারণ আমাদের বাড়িতে এত পরিমাণ গাছ গাছের জন্য আর এই দিকে দেখো আগের দিন বলা না বাস পড়েছে পরের দিন দেখো প্যান্ডেল করা শুরু করে দিয়েছে আর কি প্যান্ডেলের বাঁশ পড়তে না পড়তে দেখো শুরু করে দিয়েছে তো আজকে দেখো প্যান্ডেল আর কি বাঁশগুলো পুঁতেছে হয়তো ভালো টাঙাতে পারে জানি না কি কিনা তো দেখতেই পাচ্ছ ভ্যানের মধ্যে এনে রাখা তো যাই হোক এদিকে দেখো আমি মন্দিরে চলে এসেছি তো দুটো শিবলিঙ্গ আছে বলে আমি দুটোতে দুটোর মধ্যে আর কি একটা হচ্ছে আকন্দ ফুলের মালা একটা নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে দিয়েছি তো দুটোই শিব বাবা তো দেখো আমি নীল পুজোর পুজো টুজো করে একদম এখন হচ্ছে মন্দিরে দেখো বাসন্তীর বাসন্তী মার ঘটে দেখো ফুল জলও আমার দেওয়া হয়ে গেছে পুজো আমার পুরো কমপ্লিট তো আজকে যেহেতু নীলের পুজো আর কি তো সবাইকে বলছি সবার সবার খুব খুব ভালো কাটুক দিনটা আর প্রত্যেকটা মায়ের সন্তান যেন খুব খুব ভালো থাকে সুস্থ থাকে আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি তো আজকে তো ঠাকুরের কাছে আর কি প্রদীপ জ্বালাতে হয় তো দেখো আমি আমার ছেলে মেয়ে তিনজনের নামে আর কি প্রদীপ দেব আর কি তো নাম লিখে লিখে দিতে হয় নামের ওপর আর কি প্রদীপ জ্বালাতে হয় তো প্রথমে পাপায়েরটা দেবো তারপরে মাম্মারটা দেবো তারপরে সোনামারটা দেবো আর এদিকে কিন্তু সোনামা দুষ্টুমি করে চলেছে কারণ হচ্ছে ছোটো মানুষ ছোটরা দুষ্টুমি করবে না থেকে বড়োটা করবে তো বারবার বলছে আমাকে দাও জ্বালাতে হচ্ছে না আজকে আমি জ্বালাবো তোকে জ্বালাতে হবে না কারণ হচ্ছে আজকে মা জ্বালায় তোদের জন্য আর কি তারপরে বলছে তাই বলছে হ্যাঁ তারপরে আমি বললাম কি ওকে তুই বাড়ি যা বাড়ি গিয়ে আমার কাছ থেকে আরেকটা মোম তো ও এখন বাড়িতে আর কি ভুলিয়ে ভালিয়ে ওকে বাড়িতে পাঠিয়েছি মোম আনার জন্য এইভাবে কি হলো তো আমার আর কি মোম জ্বালানো হয়ে যাবে তো এইটুকু সময় কিন্তু আমার হয়ে যাবে ও বাড়িতে যাবে ওরা আমাকে বলবে তারপরে দেবে ততক্ষণে কিন্তু আমার হয়ে যাবে ওর দুষ্টুবিগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে আর তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও তো মাম্মা আর পাপা দেওয়া হয়ে গেছে এখন দিচ্ছে হচ্ছে সোনামারটা তো আমাদের মন আমি কী বলতো গত বছরও না শিব মন্দিরে গিয়েছিলাম তো এবছর আর ইচ্ছে করছে না তার জন্য ভাবলাম বাড়িতে যেহেতু মন্দিরে শিবলিঙ্গ আছে এখানেই দিয়ে দিই তো আজ যেহেতু নীলের পুজো তো আমাদের পাড়ায় কী বলতো সন্ন্যাসীর আর কি গাজন সন্ন্যাসী দেখো সন্ন্যাসী নেমেছে তো এটা হচ্ছে যেই বাড়িতে নেমেছে বললাম না আমাদের পাশের বাড়িতে ঠিক পাশের বাড়িতে আর কি আগের দিন রাতেও নেমন্তন্ন ছিল আর কি প্রসাদ খাবার তো দেখো সন্ন্যাসী নেমেছে এই বাড়ি থেকেই আর কি নেমেছে এই বাড়িতেই আর কি শেষ হবে তো দেখো সন্ন্যাসী ওদের বাড়িতে আর কি সেজে ঠেজে পুরো আর কি এখন নাচ শুরু হয়েছে তারপরে কয়েকটা বাড়ি ঘুরে তারপরে আমাদের বাড়িতে আসবে আর কি তো দেখো নাচ চলছে তো ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো বছরে তো কয়েকটা দিনই আর কি তো আমাদের এখানে নামে হচ্ছে হচ্ছে সাত আট দিনের জন্য তো ওরা বিভিন্ন জায়গায় যায় আর কি তো আজকে আবার দেখো শিব পার্বতীও সেজেছে তো বিভিন্ন আমাদের পাড়ায় তারপরে পাশের পাড়ায় সবার পাড়াতে আর কি যাবে হরগৌরী তো দেখো এবার চলে এসছে কিন্তু আমাদের বাড়িতে তো কিন্তু দেখতে থাকো এনজয় করতে থাকো ভিডিওটা আর যারা যারা আমাদের ভিডিও দেখো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না প্লিজ একটা করে লাইক একটা করে প্লিজ প্লিজ কমেন্ট করো ছোটবেলা চলে আসলাম বাবার নাচের স্কুলে খুব আজকে একটা নতুন নাচ তুলেছে আর কি সেটা হচ্ছে এসো হে বৈশাখ আর কি এই গানটার আর কি নতুন নাচ আর কি তুলেছে আর কি সেটাই রিহার্সাল চলছে তো কালকেও আবার নাচের স্কুল আছে তো শুক্র চাই তো নতুন নাচ তো আজকে শরীরটা ভালো লাগছে আমি ভেবেছিলাম আজকে আসতে হলো আর কি তো ভাবলাম আজকে যা ওর যেহেতু নাচে আর কি নতুন নাচ ধরবে তার জন্য তো গাইস নাচ শেষ হয়ে দেখো মা আমি এখন ট্রেনে করে চলে যাচ্ছে বাড়ি আসছি আর কি তো নটার ট্রেনটা ধরেছি বিষ্ণুপ্রিয়া থেকে তো গাইজ ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও তো সবাইকে টাটা সবাইকে গুড নাইট বলছি সবাইকে খুব ভালো থেকো সুস্থ থাকো আজহেতু নীলের পুজো তো তাড়াতাড়ি করে বাড়ি চলে যায় তোমরাও